নোট যুদ্ধে সব দলেরই ট্রাম্প কার্ড আম আদমি। হয়রানি সত্ত্বেও অনেকের আশা সুফল মিলবে, অন্যদিকে জনতার ভোগান্তিকে হাতিয়ার করিয়ে আন্দোলনে বিরোধীরা। নোট যুদ্ধে আম আদমির মন পেতে এবার ময়দানে অনুব্রতরা। গুড় বাতাসার পুরনো ফর্মুলা এবার লাইনে জলবেলি করলেন তৃণমূল নেতাকর্মীরা। নোট বাতিলে আম জনতার ভোগান্তি চলছে, ব্যাংকে এটিএম এর লম্বা লাইন, তবু বহু মানুষের আশা কেন্দ্রের করা দাওয়াইয়ে সুফল মিলবে। নোট যুদ্ধের সরগরম রাজনীতি, আম আদমির ভোগান্তির প্রতিবাদে পথে নেমেছেন তৃণমূল নেত্রী, জুলাই জুলাই পথে দলের নেতা কর্মীরাও। সকাল সকাল ব্যাংকের সামনে অনুব্রত মণ্ডল, কোনো বিক্ষোভ স্লোগান নয়, আম আদমির পাশে দাঁড়াতেই তার এই সফর। লাইনে ক্লান্ত মানুষের হাতে তুলে দিলেন জলের বোতল, বিস্কিট, একই ছবি জেলার সব ব্যাংকে। মানুষ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে, তার জন্য লাইনে জল এবং বিস্কুট দেওয়া হচ্ছে। গোটা জেলাতে যত ব্যাংক আছে সব ব্যাংকেই জল দেওয়া হচ্ছে। সকাল থেকে লাইন, সামান্য পানীয় জলের জন্য হাহাকার। খবর গিয়েছিল বহরমপুর পুরসভায়, ছুটে আসেন খোদ পুরসভার চেয়ারম্যান, সঙ্গে কাউন্সিলর এবং পুর আধিকারিকরা। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের হাতে তুলে দিলেন জল, লজেন্স। দূর দূরান্ত থেকে আসা বহু মানুষের বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থাও করেন চেয়ারম্যান। একটা লজেন্স এবং একটা পৌরসভা একটা জলের বোতল দিয়ে তাদেরকে তৃষ্ণার্ত থেকে আমরা বাঁচাতে পেরেছি। এটা যেহেতু আমরা পরিষেবায় আমরা মানুষের কাছে বলেছি যে আমরা যে কোনো মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবায় আমরা আত্মনিয়োগ করেছি। এমন পুরো পরিষেবায় জনতাও খুশ। জলটা পেয়ে মনে হচ্ছে গলা গলা ঠান্ডা হয়ে গেছে, চকলেটটা খেয়ে কমে যাচ্ছে। পেয়েছি, লজেন্স পেয়েছি, ভালোই লাগছে, কিন্তু এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা তো একটা কষ্টকর ব্যাপার। একই ছবি অন্য জেলায়, বর্ধমান থেকে হুগলি, ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষকে জল বাতাসা বিলি করলেন তৃণমূল নেতা কর্মীরা। যুদ্ধ চলছে নোট ইস্যুতে কেন্দ্র বনাম বিরোধীদের লড়াই তুঙ্গে, এই লড়াইয়ে তুরুপের তাস সেই আম আদমি। জনতার মন পেতে তাদের পাশে নতুন নতুন উদ্যোগ চলছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।